এক্সপিরিয়েন্স বল রুটি। এবার আমরা হেলমেট ছাড়া যাচ্ছি এখন রুবি মোড়ের দিকে, চলো চুরমুর 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 চুরমুর। আমরা এখন বেরিয়ে গেছি, আমরা খেলা দেখতে যাচ্ছি টলেক স্টেডিয়াম, মানে যুব ভারতী ক্রীড়াঙ্গন। যেতে যেতে আমাদের প্রচণ্ড খিদে পায় এবং তার জন্য আমরা এখানে সাজনা চুলা রেস্টুরেন্টের কাছে দাঁড়াই। ওই যে বাকিটা সব দাঁড়িয়ে আছে, চলো আমরা খেলা দেখতে যাবো আর খানিকক্ষণের মধ্যে ঢুকছি। চলো, কমপ্লিমেন্টারি পাস আছে, টিকিট নেই, বাকি দুজন কোথায় পাঠিয়ে দিয়েছি। লেটস গো, লেটস চিয়ার ফর ইন্ডিয়া। খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, পুরো গ্রেসফুল লাগছে, এত লাইট এখানে। তো চলো খেলা তোমাদের সাথে একটু শেয়ার করবো, বাকি আমরা তো মজা করতে এসেছি। চলো হাফ টাইমের কিছু আগে থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নামে আর এরকম পতাকার নিচে সবাইকে আশ্রয় নিতে হয়। এন্ড অব দ্য গেম, ইন্ডিয়ান টিমের প্লেয়াররা আমাদের গ্যালারির দিকে এগিয়ে আসে এবং আমাদেরকে চিয়ার আপ করতে থাকে, যেটা ভীষণ ভালো একটা মুহূর্ত ছিল। কোয়ালিফায়ারের লাস্ট ম্যাচে ভিড়টা সবচেয়ে বেশি হয়েছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 40-50 হাজারের মতো দর্শক হয়েছিল। বল এক্সপিরিয়েন্স বল রুটি কতরকম ভাবে সহ্য, কটা রুমালি রুটি খেলি এখন অবধি? বলিস না তুই, বেনারস যাওয়ার সময় বললি 7-8টা রুটি আমার জন্য নিয়ে যাবো, খাবি না? আমি তো খেতে দেবো না, একটা এখনো দুটো রুটি খাবো, তারপর আরো দরকার পড়লে আরো অর্ডার করবো। স্টেডিয়ামে কি একটা স্লোগান স্লোগান চুরমুর 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 আমাদের পেঁয়াজ চলে এসছে তড়কা, এটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, কেমন খেতে জানি না কিন্তু দেখতে সুন্দর লাগছে। 45 রুপিস আর রুমালি রুটিগুলো 3 টাকা করে পিস, যেটা অনেক কম দাম। তো আমরা ফার্স্ট টাইম কলকাতার রাস্তায় উইদাউট হেলমেট যাচ্ছি, আমাদের হেলমেটের অবস্থা খারাপ, ঠিক আছে? একটু দূর থেকে একটু দূরে দাঁড়া, একটু দূরে হাতের বারবার। তো আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি চিংড়িঘাটা ক্রসিং, মানে জাস্ট ক্রস করলাম,
এবার আমরা হেলমেট ছাড়া যাচ্ছি এখন রুবি মোড়ের দিকে, চলো চুরমুর 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 চুরমুর।